নমস্কার, মিনাক্ষী ৰান্ধনীশাললৈ স্বাগতম জনাইছোঁ। আজি আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছোঁ এবিধ ইমান সুন্দৰ পাচলি, খাবলৈ ইমান টেষ্টি লাগে, ৰঙালাও। ৰঙালাওটো আপোনালোকে খাইছেই, বনাইছেই, এনেকৈ বনাইছেনে বাৰু? এনেকৈও বনাই খাওকচোন, কি মজা লাগে। ৰঙালাওটো মাছৰ লগত, মাংসৰ লগত চবেই খাইছে, এনেও ভাজি খাইছে, চয়াবিনৰ লগত, পনীৰ লগত। আজি কণী দি বনাইছোঁ, কণী দিও বহুত সোৱাদ লাগে। আপোনালোকে মাত্ৰ বনাব আৰু খাব, তাৰপৰা মোলৈ কমেণ্ট দিব। মই ৰঙালাও লৈছোঁ, সেইখিনি আধা কেজিকৈ বেছি হ'ব, কাটি কুটি ল'লোঁ। আলু দুটা আৰু কেইটামান কণী, বাহুবলি কণী আমাৰ, বইল কৰি ল'লোঁ। চাৰিটা লৈছোঁ কণী, আলু দুটা বইল কৰি ল'লোঁ। তাৰপৰা অলপমান মই কেঁচা বাদাম লৈছোঁ, তিয়াই থওঁ। তিয়াই থৈ পেলাই বাকলিখিনি এৰুৱাই অকণ পিচি লওঁ। আদা নহৰু আৰু পিঁয়াজ কাটি লৈছোঁ, আদা নহৰু পিচি লৈছোঁ দেই। তাৰপৰা ইয়াতে পাঁচফোৰণ, গোটা জিৰা, তেজপাত আৰু শুকান জলকীয়া লৈছোঁ। মই প্ৰথমতে বইল কৰা কণী আৰু আলু অকণমান হালধি সানি লৈছোঁ। নাই, সানিলেও একো নাই, কিন্তু ৰংটো অকণমান ধুনীয়া লাগে। এনেও নহ'লেও হয় সেইখিনি, কিন্তু এই ৰংটো ধুনীয়া লাগে, খায়ো মজা লাগে। প্ৰথমতে মই কেৰাহীখন পাতি এইখিনি এটাইখিনি অলপ ফ্ৰাই কৰি লৈছোঁ। বেছি নহয়, অলপ ৰঙচা হোৱাকৈ ফ্ৰাই কৰি লৈছোঁ। অলপমান সময় আপোনালোকে সেই এনেকৈ হালধিখিনি ফ্ৰাই কৰিলে ৰংটো বৰ ধুনীয়া হয়। এনেও ফ্ৰাই কৰিব পাৰে, কিন্তু এইটো ৰং নুঠে। প্ৰায় ডেৰ মিনিটমান সময় ভজাৰ পাছত এয়া হৈ গ'ল। মই এইখিনি কাঢ়ি ল'লোঁ, কাঢ়ি লৈ পেলাই ইয়াতে সেইখিনি দি দিলোঁ, যিখিনি মানে পাঁচফোৰণ, তেজপাত, শুকান জলকীয়া, গোটা জিৰা, গোটেইখিনি। ইয়াতে আজৈনো দিব পাৰে। আটাইখিনি দি মই অকণমান কেইছেকেণ্ডমান ভাজিলোঁ। তাৰপৰা অকণমান মই ইয়াতে হিং দিম, হিং দিলোঁ। তাৰপৰা আদা নহৰু পেষ্টখিনিও তাৰ ওপৰতে পৰিলেগৈ। আদা নহৰু পেষ্টখিনিও দিলোঁ, পিঁয়াজো দিলোঁ। এতিয়া মই লৰাই দিম। আটাইখিনি ৰঙালাওটো পানী ওলাই, ৰঙালাও পানীয়ে সিজাই দিব। আটাইখিনি মই লৰাই দিলোঁ। প্ৰায় দুই মিনিটমান সময় ভাজিয়ে ৰঙালাওখিনি বাকি দিলোঁ। ৰঙালাও সেয়া। এনেও মই ৰঙালাও খাই খুব ভাল পাওঁ। আপোনালোকে ৰঙালাও খাই নে নাই, ভাল পায় নে? মই খুব ভাল পাওঁ। ইয়াত সাধাৰণতে বহুত জেগাত ইয়াক ফল বুলি কয়, কিন্তু আমাৰ ইয়াত পাচলি হিচাপেহে ব্যৱহাৰ কৰোঁ। ইয়াত আকৌ ভিটামিন এ, ভিটামিন এ আছে নহয়, ই চকুৰ কাৰণে খুব ভাল, খাব লাগে। কেৰটিন আৰু প্ৰতিজৰ গুণত কৰ্কট ৰোগ আদি ৰোগো প্ৰশমিত কৰে। ৰঙালাও খুব ভাল এইবিলাক কাৰণত। সেইকাৰণে আপোনালোকে ৰঙালাও মাজে মাজে খাব লাগে। এতিয়া এইখিনি ঢাকি থৈ দিলোঁ। এই নিমখ যে হালধি দিলোঁ আপোনালোকে দেখিলেই। প্ৰায় দহ মিনিটৰ পাছত আকৌ লৰাই দিলোঁ। ৰঙালাও গুটিও আকৌ খুব ভাল ৰঙালাওতকৈ আমাৰ। আপোনালোকে গুটি খাইছেনে নাই? গুটিটো খুব ভাল, কিনিবলৈও পাৰে ৰঙালাও গুটি। এনেও ঘৰতো ৰঙালাওটো কাটিলে যিবোৰ গুটি ওলায় সেইবোৰ এনেও ভাজি ভাজি খাব লাগে। তাপা ইয়াতে মই অকণমান জিৰা গুড়ি, ধনিয়া গুড়ি, তাৰপিছত জলকীয়া গুড়ি দি পেলাই মিক্স কৰিলোঁ, অকণমান মিক্স কৰি দিলোঁ। নিমখ হালধিটো সেয়া দিলোঁৱেই, দেখিলেই, খালি ক'বলৈহে নহ'ল, দেখিছেই। তাৰপিছত অকণমান মই জালুক, জালুক কেইটামান, তাতে সেই নহৰু খুন্দা, আদা নহৰু খুন্দা খুন্দাটোতে খুন্দিলোঁ নহয়, সেইকাৰণে নহৰু খুন্দা হৈ গ'ল। বেছি জালুক নাই, ইয়াৰ গোন্ধটো বৰ ভাল লাগে জালুক দিলে। মই বৰ ভাল পাওঁ গোন্ধ। ৰঙালাও খালে নিন্দাহীনতাও দূৰ কৰে, গম পায়নে? ৰঙালাও কিমান উপকাৰী গুণ আছে। মই আকৌ চাৰিটা কণী যে ফ্ৰাই কৰিছিলোঁ, তাৰে এটা কণী মই ফালি লৈছোঁ। এটাইকেইটাও ফালি ফালি দিব পাৰে, কিন্তু ফালি ফালিও আচলতে বইল কৰিবলৈও ফালি ফালিও ভাল ফ্ৰাই কৰিলে, কিন্তু মই ফ্ৰাই নাই কৰা। এয়া প্ৰায় আধা ঘণ্টা মানে তাতকৈ বেছিহে লাগিল, আধা গোটেই আৰম্ভণিৰ পৰা শেষলৈ আধা ঘণ্টা। সিমান সময়তো চাবলৈ নহ'ল, আপোনালোকে জানে আৰু, এইবোৰ পানী শুকাই গৈছে ৰঙালাও। খুব মজা লাগে এনেকৈ পানীটো শুকুৱাই দিব লাগে ৰঙালাও, ভাল লাগে। এতিয়া কণী আৰু আলুখিনি দি দিলোঁ, দি পেলাই সেই ফালি লোৱা আলু দি দিলোঁ। এয়া
ইকো পরিপুষ্টা পরিপূরক হিসাবে কাম করে রঙলাওয়ে রঙলা আহ বিলাকে আমাক মানে খুব কম সময়তে ভোগ গুছায় আর ই মানে বহু সময়লে ভোগ লাগিবলে নিদিয়ে রঙলাও খালে পানি দিয়ে দিল অকমান তেতিয়া মানে যখন সিজিবলা যায় সিজি যাব সেই কারণে ক শকত শকত হলে তেতিয়াই খাব লাগে সৰে ওজন বাঢ়িবলে নিদিয়ে রঙলাওয়ে অলপ খালে মানে ভোক গুছি যায় রুটি এটা আর রঙলা ভাজি এখন খাই দিব ভোকেই গুছি যায় বহু সময়লে ভোকও না লাগে সেইকাৰণে রঙলাও খাব লাগে শকত শকত লোকসকলে রঙলাওটো ভাল কিন্তু গ্যাস্ট্রিক থাকলে আকৌ নাখাব রঙলাও গ্যাস্ট্রিক থাকলেও বেয়া আর কিবা পেটর প্রবলেম কিছু থাকলেও রঙলাওটো বেয়া কিন্তু ইয়ার রঙলাও চৰপত বনাই খালেও খুব ভাল আকৌ রঙলাও চৰপত বনাই খাবচোন খুব ভাল রঙলাও চৰপতে খুব উপকার করে তারপা ইয়াতে সেয়া মই বাদাম কেটামান যে লৈছিলোঁ পটককে পিছি ললো সৰু মিক্সিটোতে ভালকে পিছি নেখালে পানী অকণ সৰহকে দিলতহে সেয়া হ'লগে ভালদৰে মিক্স কৰি দিব বাদামখিনি লাষ্টত দিব লাগে ভাল ইয়াতে নহ'লে গোটা গোটা বাদাম কেটামান দি দিব পাৰে কিন্তু মই নিদিলোঁ আৰু পিছি দিলোঁ খুব ধুনীয়া হয়েছে এইখিনি এনেকে খাবলে বড় মজা লাগে রঙলাও এটা আপনাদের এটা অল্প দিন পিছত হয়ে যাব আর এটা আপনাদের ভিডিওটি চাইব কেনকা পাইছে ভাল লাগিছে নে যদি ভাল লাগিছে সাবস্ক্রাইব করব বেল আইকনটি টিপি দিব আকো লাইক এটা করব ভিডিওটি শেয়ারও করবেন কারবার প্রয়োজন হলে রঙলাওটা আপনাকে খাব আপনার সাল খুব সুন্দর করে নিমজ করে খুব ধুনিয়া হয় সালের কারণে খুব ভালই আপনার চেহারায় সলনি করে দিব দুদিন খাবসুন আপনার মানে হাতের সালটালো খুব মিহি করে ঠান্ডাকালি বিশেষ খাব লাগে রঙলাও গতি রঙলাও খাব খাই পেলায় মোলে কমেন্ট দিব গতি আপনাকে রঙলাও চৰপত খাবসুন রঙলাও চৰপত খুব ভাল গাখীরও খাব পড়ে মিশি দিও খাব পড়ে নিমখ দিও খাব পড়ে জিরা তিয়া দিও খাব পড়ে রঙলাও চৰপত বনাবলে একদম সহজ রঙলাও চৰপত বনাইছে নাই বা ঘর আজি মই দেখাইছো রঙলাও চৰপত বনাবলে একেবারে সহজ রঙলাও কিন্তু ভালকে ধুই সাফা করে লব ধুই পখালি লব সরকে বাকলিয়ে সত্যি দিলে বেশি ভাল একেবারে বুড়া রঙলাও নয় কোমলিয়াটো বাকলিয়া ছাগলিয়ে দিব বুড়াটো বাকলি নিদিব কোমলিয়া হলেহে বাকলিয়ে দিব কোমলিয়া হলে বাকলিয়া ছাগলিয়ে দিয়াটো ভাল ভালকৈ মিক্সিত পিছি লব পিছি পেলাই চাকি লব অকণমান অর্থাৎ সম পরিমাণে পানি দিব পানি দিয়াটো ভাল তাতে চেনি বা নিমখ দি মিহলাই খাই দিব অন্য বস্তু মিহলাব যেনে গাখীর মিশ্রি ইত্যাদি সময় মিহলাই খাব পাৰে গাখীর রঙলাও বনাই খাবলে বহুত টেস্টি হয় হালুয়া বনাব পাৰি অনেক বস্তু বনাব পাৰি গতি আপনাদের বনাই মেলে খাব খাই পেলায় মোলে কমেন্ট দিব গতি আজিলে আহিছো পুনৰ আহিম নমস্কার।